লোকসভা ভোটে প্রার্থীর তালিকায় একের পর এক চমক, তাতে তৃণমূলই হোক আর বিজেপি হোক। তৃণমূলে একাধিক তারকা প্রার্থীকে নিয়ে এসে চমক দিয়েছেন মমতা ব্যানার্জি, আর বিজেপিতে একের পর এক চমক। সন্দেশখালি কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি, আর এবার সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে পশ্চিমঘাটের প্রার্থী করায় কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে মোদীর মাস্টার স্ট্রোক, সন্দেশখালী কাণ্ডে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডের রেশ কাটেনি। সন্দেশখালী নিয়ে কিন্তু রীতিমতো চাপে আছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল নেতা শেখ শাজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর সব অভিযোগ। নারী নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে জমি কেড়ে নেওয়া, টাকা আত্মসাৎ করা, একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। শেখ শাজাহান এবং তার দলবল এই মুহূর্তে রয়েছেন জেলবন্দি, আর তার মধ্যে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে নিয়ে কিন্তু এবার তৃণমূল, বিশেষ করে দেবাংশ ভট্টাচার্য বিস্ফোরণ ঘটিয়েছেন, রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন। তবে শেষ রক্ষা হল না দেবাংশ ভট্টাচার্যের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেবাংশ ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু রেখা পাত্রের। এবার কিন্তু সরাসরি জাতীয় মহিলা কমিশনের নালিশ রেখা পাত্রের, সরাসরি দিল্লিতে নালিশ রেখা পাত্রের, এমনই কিন্তু খবর উঠে আসছে। দেবাংশ ভট্টাচার্য তমলুকের প্রার্থী, তমলুকের তৃণমূলের প্রার্থী, আর তার বিরুদ্ধে কিন্তু হেভিওয়েট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াই কিন্তু একেবারে জমে উঠেছে হাড্ডা হাড্ডি লড়াই, তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য ভার্সেস বিচারপতি গঙ্গোপাধ্যায়, যিনি একেবারে রাজনীতিতে নতুন কিন্তু অভিজ্ঞতায় ভরপুর বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানুষ যাকে ভগবানের আসনে বসিয়েছিলেন বিচারপতি থাকাকালীন, সেই গঙ্গোপাধ্যায়। তবে সেই সুরক্ষা কিন্তু হল না দেবাংশু ভট্টাচার্যের। দেবাংশুর বিরুদ্ধে কিন্তু এবার চরম পদক্ষেপ রেখা শর্মার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্যক্তিগত তথ্য কেন প্রকাশ্যে এনেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে এবার জাতীয় মহিলা কমিশনের অভিযোগ দায়ের করলেন সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্র। বাদ গেল না তপশিলি জাতি ও উপজাতি কমিশন, অভিযোগ ভোটের প্রচারে গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছেন দেবাংশু। সন্দেশখালীর প্রতিবাদী মুখ লোকসভা ভোটের বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র, গতকাল থেকে সন্দেশখালীতে প্রচার শুরু করেছেন তিনি। লোকসভা ভোটে টিকিট পেয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, তমলুক থেকে জোড়াপুর প্রতীকে ভোটে লড়ছেন তিনি। এদিকে ফেসবুক পোস্ট দেবাংশু লেখেন, বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন, রইল তার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস। দাবি করা হয়েছে 2021 সালের 25 আগস্ট দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন রেখা। চুপ করে থাকলেন না বসিরহাটের বিজেপি প্রার্থীও। এদিন দেবাংশুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন ও তপশিলি জাতি ও উপজাতি কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন রেখার আইনজীবী। এদিকে সন্দেশখালীর এক জনসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপি প্রার্থী। বসিরহাটের বিধায়ক সুকুমার মাহাতো বলেন, রেখা পাত্র শুনেছি অসুস্থ হয়েছে, বিরোধী দলের সঙ্গে যুক্ত হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড আছে রেখা পাত্রের। লক্ষ্মীর ভাণ্ডার পান, মমতা বন্দ্যোপাধ্যায় সব প্রকল্প রেখা পাত্র পায়, আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও যদি বিরোধিতা করে তাহলে বলবো ভেবে দেখুন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সন্দেশখালীর প্রতিবাদী মুখ শেখ শাজাহানের বিরুদ্ধে লড়াই করেছিলেন যে রেখা পাত্র, সেই রেখা পাত্রকে কিন্তু এবার একেবারে সামনে নিয়ে এসেছে বিজেপি। ভোটের আগেই কিন্তু মাস্টার স্ট্রোক, আর বিজেপিতে যোগদান করেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন শেখ শাজাহান এবং তার গুন্ডা বাহিনী। কিভাবে ভোট করাতো, কিভাবে ভোট লুট হতো, বাড়িতে এসে আঙুলে কালি লাগিয়ে দিয়ে যাওয়া হতো, এমনই কিন্তু বিস্ফোরক একের পর এক বোমা পাঠিয়েছেন রেখা পাত্র। তার মধ্যে রেখা পাত্রের একেবারে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে, সমাজ মাধ্যমে, আর তাতেই আপত্তির রেখা পাত্রের।
একজন বিজেপি প্রার্থী হয়েও তিনি মমতা ব্যানার্জির সমস্ত কিছু সুযোগ সুবিধা নিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড সব কিছু আছে রেখা পাত্র, তারপরেও বিরোধিতা করছেন, বিজেপি প্রার্থী হয়েছেন, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য। তবে শেষ রক্ষা কিন্তু হলো না দেবাংশু ভট্টাচার্যের। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু একেবারে কড়া অ্যাকশন শুরু রেখা পাত্রের। জাতীয় মহিলা কমিশন, তফসিলি জাতি, উপজাতি কমিশনও কিন্তু নালিশ জানানো হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে। তার মধ্যে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি কমিশনের সমস্ত কমিশনই কিন্তু সন্দেশখালি কাণ্ডে একেবারে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন রাষ্ট্রপতির কাছে। সেই সুপারিশ পত্র কিন্তু পর্যালোচনা করে দেখছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার মধ্যে কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী মুখ এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি নালিশ জানালেন। এরপর দিল্লি দেবাংশুর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি উপজাতি কমিশন, তফসিলি জাতি কমিশন কি পদক্ষেপ নেয় দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে? কারণ তিনি এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী তমলুক থেকে। তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কি অ্যাকশন নেয় জাতীয় কমিশনগুলি? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।